আলটিমেটলি অমরনাথ যাত্রার প্রথম পদক্ষেপ আমি উত্তীর্ণ হলাম ফিটনেস সার্টিফিকেট আমি পেয়ে গেছি এবার আমি অনলাইনে পারমিটের জন্য অ্যাপ্লাই করব খুবই টিডিএস প্রসেস একদম পুঙ্খানু পুঙ্খানু আপনাকে ডিটেলস তুলে ধরবো এই অনেকজনকে তিন থেকে চার দিন পাঁচ দিন এরকম ঘুরতে হচ্ছে আমার এই ভিডিওটা দেখার পর আপনার এক থেকে দুদিনের দিনের মধ্যে আপনার এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন জয় বাবা অমরনাথ আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই নতুন ব্লগে আপনারা সকলেই জানেন অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবার অমরনাথ যাত্রা উনতিরিশে জুন থেকে শুরু হবে আর উনিশে আগস্টে গিয়ে শেষ হবে তো এই অমরনাথ যাত্রা আপনারা কিভাবে করবেন কোন রুট নেবেন কেমন করে পৌঁছাবেন কি কি নিয়ম কানুন আছে এই সব কিছু নিয়ে আমরা একটা ব্লগ বানিয়েছি ওপরে আই বাটনের লিঙ্ক দেওয়া রইলো আর নিচে ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া রইলো আপনারা দেখে নিতে পারেন তাহলে আপনাদের টোটাল অমরনাথ যাত্রা ব্যাপারে আইডিয়া হয়ে যাবে এবার নেক্সট ফেজ অমরনাথ যাত্রা যেহেতু অ্যানাউন্স হয়ে গেছে পারমিটের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান ও একই সাথে অফলাইন অ্যাপ্লিকেশানেরও কাজ শুরু হয়ে গেছে তো এটা করে নেওয়া দরকার আর আমরা এই ব্লগে আপনাদের দেখাবো এই অমরনাথ যাত্রার জন্য আপনারা অনলাইনে পারমিট কি করে আদায় করবেন প্রথম স্টেপ যেটা আমাদের করতে হবে সেটা হলো আমরা অমরনাথ শ্রাইন বোর্ডের ওয়েবসাইটে ভিজিট করব লিংক দেওয়া রইল ডিসক্রিপশান বক্সে আর নিচে এখানে দেওয়া রইলো আপনারা দেখে নিতে পারেন এখানে গিয়ে আমরা সবার প্রথমে গিয়ে দেখব যে হেলথ সার্টিফিকেট কোথায় আছে এই হেলথ সার্টিফিকেট কি করে আপনারা ডাউনলোড করবেন সেই লিঙ্কটাও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনারা ক্লিক করে সেখান থেকে ঠিক এই হেলথ সার্টিফিকেটের ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক এই জিনিসটা দেখতে পাচ্ছেন তো এই ফর্মটি প্রিন্ট করে নেওয়ার পর আপনাদের পরের কাজটা কি আগে দেখে নিতে হবে আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন বা যে স্টেটে থাকেন সেই স্টেটে সেই ডিস্ট্রিক্টে আপনাদের কোন জায়গা বা কোন হসপিটাল এই অমরনাথ শ্রাইন বোর্ডের থেকে সিলেক্ট করা হয়েছে আপনাদের এই হেলথ সার্টিফিকেট ফিটনেস অ্যালাউ করার জন্য সেটা আপনারা দেখে নিতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে সেটারও লিঙ্ক দিয়ে দিলাম আপনারা সেখানে গিয়ে পিডিএফটা নামিয়ে আপনারা যে স্টেটে থাকেন বা যে ডিস্ট্রিক্টে থাকেন সেখানে কেন্দ্রগুলো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন সেখানে দেখে নেওয়ার পর যেহেতু আমি যেমন হাওড়ায় থাকি আমাদের দুটো সেন্টার পড়েছিলো একটা হলো হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল আর একটা হলো ওলুবেরিয়া হসপিটাল আমি হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালে গেছিলাম এবার হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালে যে এই যে সেল সার্টিফিকেটটা পাওয়ার জন্য মানে এটা ফিটনেস অ্যালাউ করা একটা বিরাট বড়ো একটা প্রসেস আছে সেটা আগের থেকে জেনে শুনে গেলে আপনাদের হয়তো সময়টা কম লাগবে কারণ অনেকজনকে তিন থেকে চার দিন পাঁচ দিনের ঘুরতে হচ্ছে আশা করি আমার এই ভিডিওটা দেখার পর আপনার এক থেকে দুদিনের মধ্যে আপনার এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন প্রথমে কি করতে হবে ওখানে যাওয়ার আগে আপনারা ব্লাডের টেস্ট করে নিন কি কী ব্লাডের টেস্ট করবেন এই হলো এইগুলো ব্লাডের টেস্ট করতে হবে আমি বলে দিচ্ছি যেমন হেমোগ্লোবিন মানে হেমোটোলজি পুরো টেস্টটা করাবেন তারপরে আপনারা এলএফটি করাবেন টিএসএইচ করাবেন ব্লাড সুগার ফাস্টিং করাবেন ব্লাড ইউরিয়া করাবেন আর সেরাম ক্রেটেনিন করাবেন এই চারটে টেস্ট আপনারা ম্যান্ডেটারি করবেন এই ব্লাড টেস্টটা আপনারা আগে করে নিলে কি হবে সেখানে কি আপনাকে ব্লাড দিতে হবে না আর টেস্টের জন্য অপেক্ষা করতে হবে না হ্যাঁ এটাও একটা কথা যে আপনারা যদি সরকারি কেন্দ্র থেকে করেন সরকারি হসপিটাল থেকে করেন সেখানে কিন্তু আপনারা বিনামূল্যে এই ব্লাড টেস্টটা করতে পারেন কিন্তু আপনারা যদি বেসরকারি কোনো জায়গা দিয়ে করেন তাহলে আপনারা কিন্তু খরচা পড়বে সাতশো থেকে হাজার টাকার মধ্যে এই ব্লাড টেস্টটা খরচা পড়বে আবার অনেক জায়গায় দেড় থেকে দু হাজার টাকাও নিতে পারে তো এটা আপনারা বিবেচনা করতে পারে এরপরে আপনারা আরেকটা কাজ করবেন সেটা হলো আপনারা চেস্টের এক্স রে করবেন সেটাও বাইরে দিয়ে করাতে পারেন বা ওখানে গিয়েও করতে পারেন এই হলো আমার এই হলো আমার চেস্টের এক্সরে এই চেস্টের এক্স রেটাও ম্যান্ডেটারি আপনাদের করে নিয়ে যেতে হবে এটা আপনারা যদি সরকারি জায়গা দিয়ে করেন তাহলে ফ্রি হবে আর যদি বাইরে দিয়ে করেন তাহলে অবশ্যই খরচা পড়বে এই দুটো জিনিস আপনারা করে নিন এবার আপনারা কি করবেন একটা অ্যাপ্লিকেশন লিখবেন অ্যাপ্লিকেশান কাকে অ্যাড্রেস করে লিখবেন টু দ্য সুপারিনটেন্ডেন্ট আমার যেহেতু হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল আমার লেখা আছে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল আপনাদের যে কেন্দ্রে যাচ্ছেন সেই সুপারেনটেন্ডেন্টকে আপনারা অ্যাড্রেস করে একটা চিঠি লিখবেন যে আমি অমরনাথ যাত্রা করতে চাই তার জন্য আপনারা আমাদের যে কম্পালসারি হেলথ সার্টিফিকেট যেটা আপনাদের তরফ দিয়ে দেওয়া হচ্ছে সেটা আপনারা দয়া করে আমাদের অনুমোদন করুন সেটা আপনারা যেমন করে লেখা লিখতে পারেন সেই অ্যাপ্লিকেশানটা করে নিয়ে আপনারা সুপারের ঘরে যাবেন যে কেন্দ্রে যাচ্ছেন যেই স্টেটের যে ডিস্ট্রিক্টের আপনারা কেন্দ্রে যাচ্ছেন সরকারি কেন্দ্রে যেটা এইখানে দিয়ে দিয়েছে লিস্টের মধ্যে সেখানে আপনারা এই চিঠিটা করে নিয়ে যাবেন সেই সুপারের ঘরে সুপারের ঘরে গেলে তো এই সুপারের ঘর থেকে আপনাকে এই ছজন স্পেশালিস্ট ডাক্তারকে দেখাতে বলবেন এখানে স্ট্যাম্প করে দেবে। কি কি যেমন আপনাদের প্রথমে দেখাতে হবে সাইকিয়াট্রিস্ট মানে আপনার মানসিক যিনি ডাক্তার আছেন ওই দপ্তরে যাবেন দ্বিতীয় হলো ইএনটি চো তৃতীয় হল আপনার আই মানে চোখ চতুর্থ হলো সার্জেন, পঞ্চম হলো আপনার অর্থোপেডিক মানে হারের ডাক্তার আর সিক্স মানে মেডিসিন এখানে এবার কি করে করবেন সেটাও বলে দিচ্ছি প্রথমে আপনারা যাবেন মেডিসিনের ডাক্তারের কাছে মেডিসিনের ডাক্তারের কাছে গিয়ে আপনাদের লিখে দেবে যে এক্স টেস্ট করতে হবে ইসিজি করতে হবে আর ব্লাড টেস্ট করতে হবে তো আপনারা যদি দেখান যে যারা আগে আগে করে নিয়ে যাবেন যে আমার ব্লাড হয়ে গেছে আমার এক্সরে হয়ে গেছে বা আমার শুধু ব্লাড হয়েছে বাদ বাকি যেগুলো করার আছে সে ওনারা ওটা লিখে দেবেন তারপরে আপনারা ক্রমাগতভাবে ডাক্তারদের দেখাবেন দেখানোর পর একেবারে শেষে যাবেন মেডিসিন ডাক্তারের কাছে ওনার কাছে গিয়ে সব রিপোর্টগুলো নিয়ে আপনারা জমা করবেন উনি আপনাদের ফিটনেস দিয়ে দেওয়ার পর আপনি ডাইরেক্টলি চলে যাবেন সুপারের ঘরে সুপারের ঘর থেকে আপনার মেডিকেলের এই সার্টিফিকেটটা অ্যালাউ করে দেওয়া হবে এই যে স্ট্যাম্প সাইন করে এটা অ্যালাউ করে এটাই ইম্পর্টেন্ট এই যে মেডিকেল সার্টিফিকেটটা আপনি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনাকে খুব সযত্নে রাখতে হবে কেন কি এটা আপনাকে অমরনাথ যাত্রার সময় কে সময় লাগবে এবার কে কি যদি জানতে হয় আমার আগের যে ভিডিওতে বা ব্লগ আছে অমরনাথের সেখানে পুরোপুরি বলা আছে কে জিনিসটা কি সেটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো এই আপনারা সার্টিফিকেটটা এখান থেকে পেয়ে গেলেন হয়ে গেলে একটা ধাপ শেষ হলো এবার দ্বিতীয় ধাপ কী দ্বিতীয় ধাপ হলো আপনার অনলাইন কি করে অ্যাপ্লাই করবেন অনলাইন অ্যাপ্লাই করার সময় আপনাকে দুটো জিনিস হাতে নিতে হবে একটা হলো আপনার যে কোনো পাসপোর্ট সাইজ ফটো বা আপনার স্ট্যাম্প সাইজ ফটোর ডিজিটাল কপি যেটা এক এমবির নিচে হতে হবে মাথায় রাখবেন বড় হলে হবে না এক এমবির নিচে আপনার ফটো রাখবেন আর এই যে আপনার সার্টিফিকেটটা আছে এটা আপনারা স্ক্যান করাবেন স্ক্যান করিয়ে এর পিডিএফ এক এমবির মধ্যে আপনাকে নিতে হবে এই দুটোই আপনার মোবাইল বা আপনার ল্যাপটপ বা আপনার ডেস্কটপের মধ্যে এই দুটো জিনিস তুলে রাখবেন কি কি এক হলো আপনার পাসপোর্ট সাইজ বা স্ট্যাম্প সাইজ ফটোর এক এমবির মধ্যে ডিজিটাল কপি আর দ্বিতীয় হলো আপনার এই হেলথ সার্টিফিকেটের পিডিএফ কপি সেটাও এক এমবির মধ্যে এবার আপনারা গুগলে গিয়ে লিখুন জে কে এস এস বি ডট আইএন এটা আমরা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম সেখান থেকেও আপনারা যেতে পারেন এখানে গিয়ে আপনারা দেখতে পারবেন একটা হোম পেজ খুলবে সেখানে দেখে নেবেন হোম হাউ টু রিচ ট্রেডিশনাল রুট মানে যেটা বালতাল রুট বা যেটা পেহেলগাঁও রুট হেল্প ডেস্ক আছে আছে আপনার হেলথ অ্যাডভাইসারি লগ ইন রেজিস্টার এগুলো আছে তারপর আসবেন যাত্রা পারমিট রেজিস্ট্রেশন পেমেন্ট বুক প্রসাদ এই সব কিছু আপনারা দেখতে পারবেন তো এখানে আপনারা যাত্রা পারমিটের অনলাইনে অ্যাপ্লাই করবেন সেখানে কিছু স্টেপ দেওয়া আছে লেখা আছে যে আপনারা প্রথমে অনলাইন ফর্ম ফিল করবেন সেখান থেকে ওটিপি আসবে ওটিপি আসার পর সেই ওটিপিটা এসএমএস দ্বারা যেটা আসবে সেটা আপনারা এখানে পুট করবেন তার পরিপ্রেক্ষিতে আপনাদের এটা জেনারেট হবে আর তারপরে আপনাদের অনলাইন পেমেন্টের অপশন আসবে দুড অ্যান্ড ডুজ অ্যান্ড ডোন্টস বলে দিয়েছে যে প্রত্যেকদিন সকালে হাঁটতে হবে রোজ শ্বাস শ্বাস নেওয়ার একটা প্র্যাকটিস রাখতে হবে এছাড়া জল বেশি করে খেতে হবে যেমন যা যা নিয়ম বলি আছে বলে দিয়েছে বলেছে ড্রিঙ্ক করতে না বা চা কফি বা স্মোক করতে না এগুলো যাতে আপনাদের যাত্রার সময় কোনো অসুবিধা নয় এই টোটাল সব ডুজ অ্যান্ড ডোনসগুলো এখানে আপনারা পেয়ে যাবেন আর এখানে আগের থেকে বলে রেখেছে যে মেডিকেল সার্টিফিকেট আপনার লাগবে দ্বিতীয় আপনার যেটা ফটো ফাইল লাগবে সেটা বলে দিয়েছে আমি আগেই বলে দিয়েছি মেডিকেল সার্টিফিকেট কী ফরম্যাটে লাগবে সেটাও আমি আগে বলে দিয়েছি এটা খুব ইম্পর্টেন্ট যে তেরো বছরের নিচে বা সত্তর বছরের ঊর্ধ্বে কেউ অ্যালাউড না আর প্রেগনেন্ট মহিলা যিনি ছ সপ্তাহের বেশি প্রেগনেন্ট সে উনি অ্যালাউড না তো এটা কিন্তু মাথায় রাখবেন আর আপনাকে যখন যাত্রা করবেন আপনার ফটো আইডি প্রুফ মানে আধার কার্ডের কপি আর অরিজিনাল আধার কার্ড আর সাথে মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু আপনার সাথে ক্যারি করবেন কে ওয়াইসির জন্য এই কে ওয়াইসিটা কি আগের ব্লগে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন টোটাল ডিটেলস করা আছে তো এবার ওখান থেকে অ্যাগ্রি করে আপনারা ঢুকে যাবেন ঢুকতে পারলে এই যাত্রা রেজিস্ট্রেশনের আপনার টোটাল ডিটেলসটা পেয়ে যাবেন প্রথমে দেখবে যে রুট অফ যাত্রা সেখানে আপনারা সিলেক্ট করেন পেহেলগাম না বালতাল দিয়ে আপনারা যাবেন সেটা আপনারা দেবেন তারপরে ডেট অফ যাত্রা এটা খুবই ইম্পর্টেন্ট এখানে দেখতে পারবেন যে আমি বিভিন্ন ডেট এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছি কিন্তু যেহেতু সেই ডেটের অলরেডি কোনো জায়গা নেই সেটা আমাকে জিরো লেফ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ডেটটা তো এখনই কিন্তু সিলেক্ট করতে পারেন আপনাকে হয়তো দেখবেন আগের ব্লগে আমি বলেছিলাম যে পারমিট করানোর পরেই কিন্তু আপনারা টিকিট কাটবেন কেন এই কারণে যে আপনারা কবে সার্টিফিকেট পাচ্ছেন তারপরেই তো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সার্টিফিকেট পাওয়ার পরে পারমিট পাবেন পারমিট পাওয়ার পর ডেট পাবেন সেই হিসাবে টিকিট বুক করতে পারেন বুঝতে পেরেছেন কেন আমি আগে বলে দিয়েছিলাম তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পরপর আমি ডেটগুলো সিলেক্ট করছি কিন্তু পাচ্ছে না অ্যাট লাস্ট আমি আমার কুড়ি তারিখে একটা স্লট পেলাম এই স্লটের মধ্যে আমি চেক অ্যাভেলেবিলিটি করে আমি পেয়ে গেলাম তো এরপরে আপনি ইয়াত্রি ডিটেলস দিয়ে দেবেন যেমন আপনার ফুল নেম বাবার নাম বা হাজবেন্ডের নাম জেন্ডার ডেট অফ বার্থ মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা বলছে প্রেফারেবলি পোস্টপেড যেহেতু কাশ্মীরে গিয়ে আপনারা কিন্তু পোস্টপেড একটা সিম নিতে হবে বা আপনার এই সিমটাকেই পোস্টপেড করিয়ে নিতে হবে নাহলে কিন্তু ওখানে কিন্তু কোনো প্রিপেড সিম চলে না তাই বলছে পোস্টপেড কিন্তু আপনারা এই ওটিপি নেওয়ার জন্য কিন্তু আপনাদের যে যেটা চালু নাম্বার আছে যেটা এস এম আছে সেই নাম্বারটাই কিন্তু আপনারা অতি অবশ্যই দেবেন প্রাইমারি নাম্বারকে এমার্জেন্সি নাম্বারে যেটা আছে এমার্জেন্সি নাম্বারটা আপনারা কী করবেন যে যিনি আপনাকে এমার্জেন্সিতে যাকে কন্ট্যাক্ট করবেন তাকে তার নাম্বারটা আপনারা অতি অবশ্যই দিয়ে দেবেন এছাড়া ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার ব্লাড গ্রুপ কিন্তু একদমই ভুলভাবে দেবেন না আর সার্টিফিকেটে যে ব্লাড গ্রুপটা লিখছেন সেই ব্লাড গ্রুপটাই কিন্তু এটা দেবেন এটা কি খুবই ইম্পর্টেন্ট মাথায় রাখবেন তো স্টেট ডিস্ট্রিক্ট নেম অফ কিন নেম অফ কি নেক্সট টু কিন মানে আপনার মানে একদম কি নিয়ে আস মানে আপনি ফাদার বলবেন না মাদার বলবেন না ওয়াইফ বলবেন না আপনার ওপরে সেটা দিয়ে রিলেশন উইথ কিন দিয়ে দিলেন ন্যাশনালিটি দিয়ে দিলেন ব্লাড গ্রুপ বললাম আপনার অ্যাড্রেস যেটা আপনার পোস্টাল অ্যাড্রেস সেটা দিয়ে দেবেন দেওয়ার পর এটা হয়ে যাওয়ার পর আপনি চলে আসবেন সেকেন্ড সেকশানে সেটা হলো মেডিকেল ডিটেলস এখানে দেখুন স্টেট যে স্টেটে আপনারা আছেন লোকেশন যে লোকেশানে আপনার যেই মেডিকেল সার্টিফিকেটটা অ্যাপ্লাই করেছেন যে হসপিটাল সেটার নাম অথরিটি নেম যে সুপারের নাম আর এখানে যে ফটোগ্রাফ আমি বলেছিলাম আপনাকে এক এমবি বি ফটোগ্রাফ রাখতে সেই এক এম বি ফটোগ্রাফটা এখানে আপলোড করবেন তাছাড়া কিন্তু আপনার রিজেক্ট হয়ে যাবে দ্বিতীয় হলো মেডিকেল সার্টিফিকেট যেটা আছে পিডিএফ ফরম্যাটে সেটাও আপনারা এক এমবির মধ্যেই রাখবেন যাতে এখানে আপলোড করতে পারেন বাদ বাকি সার্টিফিকেট ইস্যু ডেট যেই ডেটে আপনারা ইস্যু করা হয়েছে সেটা দিয়ে দেবেন আর নিচে আপনার আর নিচে যে টেক্সট আছে সেটা ফিল আপ করে আই এগ্রি দ্যাট অল মাই ইনফরমেশন প্রোভাইডেড অ্যাবোভ ইস কারেক্ট বলে সাবমিট করে দেবেন সাবমিট করার সাথে সাথেই আপনার নাম্বারে তো একটা ওটিপি ঢুকবে দেখুন এখানে লেখা আছে ওটিপি ঢুকবে সেই নাম্বারে গিয়ে আপনার মেসেজটা চেক চেক করে না পড়ে এখানে দেখুন ক্লিক হেয়ার টু প্রসিড আছে এই ক্লিক হেয়ার টু প্রসিড যখন আপনি ক্লিক করবেন দেখুন অ্যাপ্লিকেশান নাম্বার টেম্পোরি একটা অ্যাপ্লিকেশান নাম্বার পাবেন মোবাইল নাম্বার পাবে ওটিপিটা এখানে পুট করে দেবেন আর তার সাথে নিচের টেক্সটটা দিয়ে দেবেন এইটা সাবমিট করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশানটা কিন্তু টেম্পোরারিভাবে ওনারা গ্রহণ করবেন ওনারা ভেরিফাই করেন ভেরিফাই হওয়ার সাথে সাথেই আপনার মোবাইল ফোনে আর আপনার ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা ওটিপি আসবে সেই ওটিপিটা কিন্তু আপনার পেমেন্ট জেনারেট করার ওটিপি আসবে দেড়শো টাকা আপনার একটা ফিস লাগবে সেই ফিসটা আপনারা ওই ওটিপির লিঙ্ক আপনার আসার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা ওটা পেমেন্ট করতে পারবেন চব্বিশ ঘন্টার পর কিন্তু ওটা এক্সপায়ার হয়ে যাবে তো আপনারা আশা করি একটা আউটলাইন দিতে পারলাম যে আপনারা অনলাইন পারমিট কি করে অ্যাপ্লাই করবেন এই ভিডিওটা দেখার পর আশা করি অমরনাথ যাত্রার অনলাইন পারমিট আপনাদের অ্যাপ্লাই করতে কোনো অসুবিধাই হবে না এছাড়াও যদি আপনারা অমরনাথ যাত্রার জন্য ফুল ডিটেলস জানতে চান সেটা আমার আগের ব্লগে দেওয়া আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আর স্ক্রিনও দেখাবে আপনারা সেখানে গিয়ে টোটাল তথ্য পেতে পারেন অমরনাথ যাত্রার আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমার যথার্থ সামর্থ্যে আপনাদের আমি হেল্প করে দেবো কি কি ডিটেলস জানার আছে আমি টোটাল গাইড করে দেবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে এবার অমরনাথ যাত্রার পথে আপনাদের সাথে জয় বাবা অমরনাথ